নমস্কার বন্ধুরা, ফ্লেভারসে আপনাদের স্বাগত। আজকে আমাদের রেসিপি ক্রিসমাস স্পেশাল ড্রাই ফ্রুটস কেক। এটা আমি প্রেসার কুকারে সহজভাবে বানিয়ে দেখাবো। আজকে আমি ইনগ্রেডিয়েন্টস দেখাচ্ছি না, কিন্তু আপনাদের ভালো করে বুঝিয়ে আমি বলে দেবো। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আর ওই কাপেরই 2 কাপ পাউডার সুগার নিয়েছি, আর আমি দেব 1/2 কাপ দুধ গুঁড়ো। এখানে আমি বেকিং পাউডার 1 চামচ দেব, আর আমি দেব 1/2 চামচ বেকিং সোডা। কেক বানানোর সময় নতুন বেকিং পাউডার আর নতুন বেকিং সোডা দিলে কেকটা ভালোভাবে তৈরি হয়। এবার সব ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো মিশিয়ে নেব। সব মিশিয়ে নেওয়ার পর 1/4 কাপ মেল্টেড বাটার দেব। আর দেব 1/4 কাপ রিফাইন্ড তেল। আপনারা চাইলে পুরোটাই বাটার দিতে পারেন। এবার তেল আর বাটারের সঙ্গে সব মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি ডিমটা ঢেলে দিচ্ছি। এখানে আমি 4টে ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। আবারও একসঙ্গে সব মিশিয়ে নেব। আপনারা চাইলে আগে থেকে ডিমটা ফেটিয়ে নিতে পারেন। ব্যাটার যদি মোটা হয় তাহলে আপনারা পরিমাণ মতন দুধ দিতে পারেন। আমি এখানে একটু দুধ দিলাম, এবং আস্তে আস্তে করে এটা মিশিয়ে নিতে হবে। এবার হালকা হাতে আস্তে আস্তে, তাড়াতাড়ি করে মিশানো যাবে না। এবার 1 চামচের মতন আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি। ভালো করে এটা ফেটে নিতে হবে। আমি যে এখানে দুধটা দিয়েছি ওটা নর্মাল ছিল, এবং ভালো করে এটা ফেটাতে হবে। যত ফেটাবেন তত জিনিসটা সফট হবে। এবার দেখুন, এইভাবে আমি এটা তৈরি করেছি। এবার একটা প্রেশার কুকার নিয়েছি, এটা 3 লিটার প্রেশার কুকার। এবার ভালো করে ওটা পুরো ওপর থেকে নিচ অবধি আমি ঘিটা মাখিয়ে নিচ্ছি। আপনারা পারলে বাটারও দিতে পারেন। এবার দেখুন, ঘিটা মাখানো হয়ে গেছে। এবার ব্যাটারটা একটু ঢেলে দিচ্ছি। অল্প খানিকটা আমি ঢেলে দিলাম। এবার এই ড্রাই ফ্রুটসে কাজু, কিশমিস আর আমন্ড কুচি করেছি, এবং ময়দা মাখিয়েছি এর সঙ্গে, যাতে সবার সঙ্গে না জ্বলে যেতে পারে। এবার 1/2 আমি দিচ্ছি ওর উপরে। এইভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এরপরে বাকি ব্যাটারটা আমি ঢেলে দিলাম। এই দেখুন, পুরো ঢালা হয়ে গেছে। এবার ঢাকাটা আমি লাগিয়ে দিলাম, সিটিটা তুলে দেব। এবার একটা লোহার তাওয়াতে আমি কিছুটা বালি দিয়েছি। এবার দেখুন, আমি একদম লো ফ্লেমে গ্যাসটা জ্বালিয়ে রেখেছি, তারপর তাওয়াটা বসিয়েছি, এবং প্রেশার কুকারটা তারপরে বসালাম বালির ওপরে। এবার ফাঁকা জায়গাগুলো আমি একটু একটু বালি দিয়ে পুরো কভার করে দেব। এই দেখুন, এইভাবে চেপে
পুরো বালিটা আমি দিয়েছি একটু যেন নিচের দিকটা যেন না ফাঁকা থাকে। এবার একটু হয়ে গেলে তারপর বাকি যে ড্রাই ফ্রুটগুলো ছিল আমি এগুলো সব একে একে করে দিয়ে দিলাম। এইভাবে পুরোটা আমি সাজিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দিলাম। এই দেখুন ঘন্টা তিনেক বসানোর পরে আমি দেখছি এটা হচ্ছে কি না। এবার মাঝে মাঝে আপনারা চেক করে দেখবেন ছুরি বা টুথপিক দিয়ে কেকটা হয়েছে কি না। আর যদি ছুরিতে না লেগে থাকে তাহলে মনে ভাববেন যে কেকটা হয়ে গেছে। এই দেখুন কেকটা পুরো সম্পূর্ণভাবে হয়ে গেছে। আমি এটা এখানে উল্টে দিচ্ছি, এই অপর দিকে এইভাবে ব্রাউন কালার হয়েছে। এই দেখুন কেকটা আমার পুরো সম্পূর্ণভাবে তৈরি। এই কেকটা খেতে ভারী টেস্টি এবং সফট। আমি এখানে কাজু, কিশমিশ আর আমন আর চকলেট স্প্রিঙ্কেলস দিয়ে সাজিয়েছি। আপনারা যেমন খুশি করে সাজাতে পারেন। এবার দেখুন আমি একটা ছুরি দিয়ে কাটছি কতটা সফট হয়েছে। দেখুন সবার বাড়িতে তো আর মাইক্রোওভেন থাকে না, আমরা প্রেশার কুকারেও কেক বানাতে পারি। এবার দেখুন কী হবে, কেকটা সফট হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।